হরিপালে একদিবসীয় একটি ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল। এই প্রতিযোগিতার আয়োজন করে হরিপালের আশ্রমিক নাট্য গোষ্ঠী। তাদের এই উদ্যোগকে প্রশংসা করেছে এলাকার মানুষ। পাঁচ দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে নাট্য চর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে হুগলি জেলার ঐতিহ্যমণ্ডিত সংস্থা হরিপাল আশ্রমিক। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ঐকান্তিক সহযোগিতায় তারা আয়োজন করেছিল আটতলীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতা। জানা গেছে, এই খেলার ফাইনালে বালিয়া স্টার দল কালীবাটি একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপস্থিত ছিলেন হরিপাল আশ্রমিকের সভাপতি চৌধুরী, সহসভাপতি পঙ্কজ কুমার দাস, ডক্টর চণ্ডীচরণ ঘোষ সহ অন্যান্যরা। দলের সম্পাদক ভাস্কর দাস জানান, প্রায় অর্ধ শতাব্দী ধরে নাট্য চর্চার পাশাপাশি ক্রীড়া চর্চাতেও এই সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। নিউজ আজ বাংলা, হরিপাল।